হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আফটার লং টাইম আপনাদের সাথে দেখা, অনেক কারণে এতদিন কোনো ভিডিও মেক করা হয় নাই। তো আপনারা যারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কমেন্টস করেছেন, জানিয়েছেন, রিকোয়েস্ট করেছেন যে ভিডিও মেকিং করে আপলোড করার জন্য, তো আমার বিভিন্ন প্রবলেম, অফিসিয়াল কাজ, ইন্টারনাল এক্সটার্নাল কাজের কারণে আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য অনেক দিন কোনো ভিডিও মেক করতে পারিনি। তো আজকে আপনাদের সামনে চলে আসছি ভিডিও মেক করার জন্য। তো আজকে আপনাদের সাথে সাউন্ডক্রাফ্ট এসআই ইম্প্যাক্ট 32 চ্যানেল নিয়ে বেসিক কিছু ফিচার্স নিয়ে কথা বলবো। তো যদি আমার এতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। ভুল হতেই পারে, কারণ আসলে আমার চেয়েও যারা সিনিয়র আছেন আমরা তাদের কাছ থেকে এসব বিষয় জানি, তাদেরকে আমরা ফলো করি, বা যারা আমাদেরকে গাইড করেন তারা আমাদেরকে দেখান কীভাবে কী বা শেখান। সেই ক্ষেত্রে আমি অনেক ছোট মানুষ, আমার ভুল হতেই পারে। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে নির্ভুলভাবে শেয়ার করার জন্য চেষ্টা করব। এতে করে হবে কি, যারা বিগিনার তাদের জন্য এটা যদি একটু কোনো উপকারে আসে। যেমন এটা একটা ডিজিটাল কনসোল, সো এটা আমি যখন প্রথম দেখেছি তখন আমার কাছে এটা অনেক মানে জটিল একটা মিক্সচার মনে হয়েছে, যে এটা আমি তো কীভাবে কী করবো, এটা মানে না বুঝলে যা হয় আর কি। তো সেই ক্ষেত্রে যদি নতুন যারা আছে তাদের যদি এটা বুঝতে একটু সুবিধা হয়, সেই জন্য আমার ভিডিওটা বানানো। যেমন আমাদের ইউটিউবে সার্চ দিলে এই মিক্সচার সম্পর্কে যতগুলো ভিডিও আছে সবগুলোতেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ভাইদের বুঝতে সমস্যা হয়। তো ওইভাবে যদি আমি বাংলা ভাষায় বা নিজেদের মতন করে আমরা যেভাবে ব্যবহার করি আমাদের দেশের এই মিডিয়া কালচারে এইসব মিক্সচার যেরকমভাবে আমরা লাইভ ইউজ করি, সেভাবে যদি আমি একটু বলতে পারি খুলে, তাহলে মনে হয় সবার জন্য একটু ভালো হবে। তো অনেকে এটা করে না, কিন্তু আমি আসলে আমিও একজন নতুন এই নতুন কাজ করি লেনে, তো ওই হিসেবে আমি যতটুকু বুঝি মনে করি যে আমার চেয়ে নতুন যারা আছে তাদের জন্য আমি আমার এই কাজটা শেয়ার করতে পারি, সেটার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। তো দেখতেই পাচ্ছেন আমার পাশে সাউন্ডক্রাফট এসআই ইম্প্যাক্ট 32 চ্যানেল ডিজিটাল কনসোল। তো এইটার কিছু বেসিক ফিচার্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডক্রাফট এসআই ইম্প্যাক্ট ডিজিটাল কনসোল 32 চ্যানেল। এখন এটা আমরা পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পরে এটা নিয়ে আমরা বেসিক কিছু ফিচার্স নিয়ে কথা বলব। এটা আজকে শুধু জাস্ট আমরা এটার ফিচার্স, এটাতে কী কী ফিচার্স আমরা পাবো, কী কী সুবিধা আছে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা পাওয়ার দেওয়ার পরে আমাদের এটাতে মোটামুটি আপনার 30 থেকে 35 সেকেন্ডের মতো সময় লাগে এটার সিস্টেমটা অন হতে। তো এটা সবার মাথায় রাখতে হবে। আর অবশ্যই পাওয়ার দেওয়ার আগে, যেহেতু এটা এসএমপিএস পাওয়ার সাপ্লাই, সেই ক্ষেত্রে অবশ্যই ইউপিএস ব্যবহার করতে হবে। ইউপিএস ব্যবহার করলে আমাদের কিছু সুবিধা পাওয়া যায়, যেমন এটা যেহেতু অফ হয়ে গেলে বেশ অনেকক্ষণ সময় লাগে এটা অন হতে, সেই ক্ষেত্রে একটা রানিং প্রোগ্রামে যদি একটা কনসোল অফ হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু একটা মোটামুটি একটা ঝামেলা পড়তে হয়। আর একটা বিষয় হচ্ছে সব জায়গার ভোল্টেজ বা সব জায়গার বিদ্যুৎ ক্যাপাসিটি একরকম না, সেই ক্ষেত্রে যদি আমরা ইউপিএসটা ব্যবহার করি তাহলে আমাদের এই কনসোলের পাওয়ার সাপ্লাইটা একটু সেফ থাকবে। হ্যাঁ, সবসময় আমরা এটা একটু মাথায় রাখবো। তো আমার একটা প্রোগ্রাম এটাতে সেভ করা ছিল, আমি রিসেন্টলি এই একটা ব্র্যান্ডের প্রোগ্রাম করেছি শিরোনামহীন, তো ওইটাতেই ওই অবস্থায় কনসোলটা পাওয়ার অফ করা হয়, তো সেইখান থেকে এটা লোড নিচ্ছে। ডিজিটাল যে কোনো কনসোলে আপনার যেখান থেকে বন্ধ হবে কনসোলটা, যদি হুট করে বন্ধ হয়ে যায় বা পাওয়ার অফ করে ফেলেন তাহলে ওইখান থেকেই সিস্টেম লোড নিবে, ওইটাই চলে আসবে, আপনাকে নতুন করে আর ব্যালেন্স করতে হবে না। তো এটা আমরা আগে একটু রিমুভ করে দিই। আমরা এখন দেখি আমাদের নতুন কোনো পেজ আছে কি না।
আমাদের সবগুলো পেজ হয়তো ব্যালেন্সে সেভ করা আছে, তারপর দেখি আমরা কোনো নিউ পেজ পাই কি না। না, এই পেজটা আমাদের লোড করা। আচ্ছা, আমরা তাহলে রিসেট দিয়ে দিই। এটাতে আপনি ব্যালেন্স হিসাবে রিসেট দিতে পারবেন। এইটা আছে, এখানে আছে চ্যানেল রিসেট, রিসেট বাস, রিসেট প্যাচিং, রিসেট অল, ইভেন্ট লক। সেই ক্ষেত্রে আমি এখন রিসেট অল দিয়ে দিব। তাহলে আমার এখানে যত ধরনের অ্যাসাইন করা আছে, হ্যাঁ, ব্যালেন্স সব এই রিমুভ হয়ে যাবে। এখন আপনার কাছে এখন ফ্রেশ, মানে নিউ একটা পেজ, নিউ একটা পেজ চলে আসছে। এখন আপনি আপনার মতো করে এটাকে সাজিয়ে নেবেন বা ব্যালেন্স করবেন। এটাতে এখন আগের কোনো প্রোগ্রাম এখন আসবে না বা শো করবে না। আচ্ছা, তো এ হচ্ছে আমাদের সাউন্ডক্রাফট আছে ইম্প্যাক্ট 32 চ্যানেল কনসোল। তো এটাতে আমাদের ফিচার্স আপনি পাবেন হচ্ছে, প্রথম ফিচার্সের কথা বলি একটা চ্যানেল দিয়ে, যেমন চ্যানেলে আপনার এখানে আছে এই মাল্টি কালার ডিসপ্লে, একটা ছোট চ্যানেল, চ্যানেল ছোট চ্যানেল ডিসপ্লে। তো এইখানে আমাদের গেট অ্যান্ড ইনপুট লেভেল এটা শো করবে। আমাদের এখানে আছে অন অফ সুইচ, সিলেক্ট, সলো। হ্যাঁ, তারপরে আপনারা এখানে আমাদের প্রত্যেকটা চ্যানেলের 48 ভোল্ট এই ফ্যান্টম পাওয়ার এখানে আছে, তারপরে আপনাদের হাই পাস ফ্রিকোয়েন্সি, গেট, কম্প্রেসর, ইকুয়ালাইজার, লেফট রাইট অ্যান্ড ডিলে। তো এগুলো প্রত্যেকটা চ্যানেলে আমরা ইউজ করতে পারবো। আর আমাদের এখানে আর একটা হচ্ছে হলো এই মিক্সারে আপনার 16টা মিক্স, 16টা মিক্স থেকে সেট বাই ডিফল্ট আপনার হচ্ছে আউটপুট অ্যাক্সেলার, অ্যাক্সেলার হচ্ছে 1500, এটা সেটিং বাই ডিফল্ট থেকে করা থাকে। তো 16 পর থেকে আপনার এগুলো মিক্স থাকে। তো সেই 16টা মিক্সে আপনি, সরি, 14টা মিক্সে আপনি ইকুয়ালাইজার ব্যবহার করতে পারবেন। আর লেফট রাইটের জন্য এখানে আমরা যে লেফট রাইট মাস্টার যেটা আছে এখানে সিলেক্ট করে আমরা ইকুয়ালাইজ করতে পারবেন। তাছাড়া এটাতে আপনার কম্প্রেসার আছে প্রত্যেকটা চ্যানেলের জন্য ইন্ডিভিজুয়াল কম্প্রেসার, তারপর আপনার এই মাস্টার যেটা আছে মাস্টারের জন্য ইন্ডিভিজুয়াল কম্প্রেসার আছে। এখানে এটা হচ্ছে 6 ইঞ্চি একটা ডিসপ্লে। তো এই ডিসপ্লের সাহায্যে আপনি বিভিন্ন রুমে ঢুকে সিস্টেমগুলো ব্যবহার করতে পারবেন বা অ্যাসাইন করতে পারবেন। এটাতে আপনার 4টা ইফেক্ট প্রসেসর রুম আছে, ইঞ্জিন আছে, এটা ব্যবহার করতে পারবেন। এটা ম্যাট্রিক্স আছে 4টা, আর প্রত্যেকটা চ্যানেলের জন্য আপনার লেফট রাইট অ্যান্ড মোনো। মোনোটা আমরা যদি যেভাবে মিক্স করি, অক্স, অক্সের কাজগুলো করি, এই হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত অক্স এখানে শো করানো আছে। তো আমরা যেভাবে অক্সের কাজগুলো করি আমরা সেভাবে কিন্তু চাইলে সাবটা এখানে দিয়ে ইউজ করতে পারি। তো আপনি 14 নম্বরে এই চ্যানেলটাকে, আউটপুট চ্যানেলটা, আউটপুট যে চ্যানেলটা আছে এটাকে আমরা এই ফেডে নিয়ে আসতে পারবো। মনোফেডে এখানে একটা আলাদা ইন্ডিভিজুয়াল মনোফেডে সিলেক্ট করা আছে, এটা ভিতর থেকে অ্যাসাইন করতে হয়, সেটা আমরা পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো যখন আপনি এইখানে নিয়ে আসবেন তখন আপনার এটাকেও আপনি ওই ডিসপ্লের ভিতর থেকে ঢুকে এটাও আপনি অ্যাসাইন করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, ইকুয়ালাইজ করতে পারবেন। হ্যাঁ, এটা এখান থেকে করা যায়। তারপর আপনার এটার ভিতরে আপনার এই কনসোল দিয়ে আপনি প্রোগ্রাম সেভ করে রাখতে পারবেন। যেমন যদি একটা প্রোগ্রামে 2-3টা ব্র্যান্ড থাকে, বা ধরেন একটাই সেট আপ আছে প্রোগ্রামে, বিএবি প্রোগ্রাম, বা মিউজিশিয়ান আগে আসবে সাউন্ড চেক করে রেখে যাবে, পরে প্রোগ্রাম যখন রানিং হবে তখন ওই ওনারা শর্ট টাইমে পেজটা লোড দিয়ে দিবে। ধরেন আপনি ব্যালেন্স করে রাখছেন, এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনটা আমি পরে একটা কোনো ভিডিওতে দেখা দিব। তো আমরা কথা বলছিলাম হচ্ছে আপনার ওই মনো চ্যানেল নিয়ে। তো যখন আপনি মনো চ্যানেলটা অ্যাসাইন করবেন সেটা আমি পরে একটা কোনো ভিডিওতে অ্যাসাইন করতে দেখাবো, করিয়ে দেখাবো কীভাবে অ্যাসাইন করতে হয়। তখন যখন আপনি অ্যাসাইন করবেন, অ্যাসাইন করার পরে আপনি যে কোনো চ্যানেলে সিলেক্ট দিয়ে আপনি এই মনোটাকে দিতে পারেন, অন করে দিলেই এটার সাথে অ্যাসাইন করা আছে সেই ক্ষেত্রে এটার অডিওটা আউটপুট হবে। এটাতে আপনি সেন্টারে সাব, বেশিরভাগ আমরা সবাই সাব ইউজ করি। তো আপনি যদি অন্য কিছু ইউজ করেন, অডিও অন্য কোনো কাজের ইউজ করেন, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে এভাবে আপনার মন মতো ইকুয়ালাইজ করে নিতে পারেন। তো এখানে আমাদের গ্রুপ মিউট আছে, 8টা গ্রুপ মিউট আছে আমাদের এখানে, বিসিএ আছে, তারপর আপনার এখানে হেডফোনের ভলিউম আছে। এখানে আমাদের একটা ল্যাম্পের জন্য একটা লাইন করা আছে, আর একটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ ইউজ করার জন্য, বিভিন্ন সফটওয়্যার, তারপরে প্রোগ্রাম সেভ করার পেজ লোড করা, এগুলো অপশন করা আছে।
আরও অনেক ফিচার্স এটার আছে যেগুলো আমারও অজানা, তো ওগুলো আমি নিজে যখন ভালোভাবে বুঝবো তখন আপনাদের সামনে এগুলো নিয়ে আলোচনা করব। তো এটার ভিতরে অনেক কাজ আছে যেগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমি পিছন সেট একটু দেখাই। পিছন সেট হচ্ছে আমাদের এখানে 24টা চ্যানেল হচ্ছে মাইক ইনপুট, আর বাকি একটা কম্বো এখানে মনো মনো পেন্সিল, আর হচ্ছে আমাদের এই ফিমেল জ্যাক ইউজ করতে পারেন। আমাদের প্রত্যেকটা চ্যানেলেই ফ্যান্টম পাওয়ারের যে এই এটা ল্যাম্প লাইট, সেগুলো প্রত্যেকটা চ্যানেল দেওয়া আছে। আপনি যে চ্যানেল ইউজ করবেন সেই চ্যানেলে এখান থেকে এই ল্যাম্পটা জ্বলে যাবে। এখানে আপনার আমরা এখন অনেকেই অডিও লিঙ্ক ব্যবহার করি, মোটা অনেক ভারী অনেক ওজন অডিও লিঙ্ক, যেহেতু এটা ডিজিটাল কনসোল তো সেই সব সুবিধাগুলো আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখন হয় কি, আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্টেজ বক্স। স্টেজ বক্সের এটা হচ্ছে ক্যাট সিক্সের লাইন, আউটপুট লাইন। তো এখন হয় কি, ক্যাট সিক্স কেবল তো অনেকে চিনেন, যেটা দিয়ে আমাদের ওয়াইফাই বা বিভিন্ন নেট কানেকশন দেওয়া হয়, সেই কেবলের মাধ্যমে স্টেজ বক্স, সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। সেই কেবলের মাধ্যমে আমাদের যে 32টা ইনপুট আউটপুট বা যে রিটার্ন যেগুলো আছে আমাদের সব ওই একটা কেবলের মাধ্যমেই এগুলো হয়ে যায়। তো এটা হয়ে গেল, মানে আপনাকে অডিও লিঙ্কার ব্যবহার করতে হবে না, এখানে কোনো কেবল থাকবে না, জাস্ট একটা ক্যাট সিক্সের মাধ্যমে আমাদের ইনপুট আউটপুট সবগুলো কানেকশন এখানে আসবে যাবে। আর এই যে একটা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট, এটাও আপনার ক্যাট সিক্সের মতো কাজ করে, কিন্তু এটা দিয়ে আমরা এটার মাধ্যমে ল্যাপটপ ইউজ করে এই মিডি ইউএসবি ইউজ করে আমরা রেকর্ডিংয়ের কাজ করতে পারি, বা আপনি ইকুয়ালাইজও করতে পারবেন ল্যাপটপের মাধ্যমে, সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এখানে আর একটা লাইন দেখতে পাচ্ছেন, হাইক ইউনিট ডাটা লিঙ্ক। তো এইটার মাধ্যমে আপনি রাউটার ইউজ করে আইপ্যাডের মাধ্যমে আপনি স্টেজে এসে, মানে মিক্সচার ছাড়া আইপ্যাডের মাধ্যমে আপনি ব্যালেন্স করতে পারবেন। যেমন মিক্সচার আপনার রইলো অডিয়েন্সের ওইখানে স্টেজের সামনে, আপনি আইপ্যাডটা নিয়ে স্টেজে চলে গেলেন, তো স্টেজে আপনি নিজে থেকে মনিটরের সামনে থেকে ব্যালেন্স করতে পারলেন, বা আপনার সাউন্ড ইকুয়ালাইজ করতে পারলেন। এই সুবিধাগুলো আপনি এই ডিজিটাল মিক্সারে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই 1 থেকে 16টা মিক্স আউটপুট এখানে দেওয়া আছে। তো আমি শুরুতে বলছিলাম যে এখানে 15-16 আগে থেকেই সেটিং করা থাকে, ডিফল্ট সিস্টেম থেকেই করা থাকে 15-16 আউটপুট মিক্স এল আর। তো আপনারা দেখতে পাচ্ছেন লেখাও আছে এখানে, মেনশন করা আছে মিক্স এল আর। আপনি বাকি এই 14টা আপনি মিক্স ব্যবহার করতে পারবেন, বা অক্স যাকে বলে সেই হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন যদি বলেন যে 14টাতে সব অক্সে চলে যায়, তাহলে আমরা গ্রুপ বা ম্যাট্রিক্স এগুলো কীভাবে ইউজ করব। তো 14টার ভিতর থেকেই আপনি যদি 8টা অক্স ইউজ করেন, বা স্টেজের মোটর হিসেবে 8টা ইউজ করেন, তারপর আপনারা থাকে 1, 2, 3, 4, 5, 5টা একটা যদি চলে যাবে আপনার সাবের জন্য বা মনো চ্যানেলের জন্য, তাহলে 5টা থেকে আপনি ম্যাট্রিক্স ইউজ করতে পারবেন। তারপরে এখানে কি বলে, যদি আরও কোনো চ্যানেল ইউজ করতে চান আউটপুট চ্যানেল, সেটা ইউজ করতে পারবেন। তো এইগুলো যেভাবে অ্যাসাইন করতে হয়, যেমন আপনার ম্যাট্রিক্সের রুম হচ্ছে এখানে, তাই ম্যাট্রিক্স ওয়ানে আপনি কীভাবে মিক্স টেনে দিবেন আউটপুট সেটা অ্যাসাইন করতে হবে। তারপর আমাদের এখানে যেমন প্রসেসর হচ্ছে আমাদের বি পেজে, তো এই প্রসেসর ফ্রন্ট পেজে আনা যায়। তারপর আপনার এই যে বিভিন্ন অক্স মাস্টার, ইফেক্ট মাস্টার, তারপরে ভিসিএ ম্যাট্রিক্স, এগুলো আপনার ফ্রন্ট পেজে এই আনা যায়। তো সেগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো আজকে আসলে খুব শর্ট টাইম একটা ভিডিও তৈরি করতে যাচ্ছিলাম, তো মোটামুটি করে ফেললাম। আর হচ্ছে একটা বিষয় যেটা হলো আপনাদেরকে বলি, যে আপনারা যারা সাউন্ড ব্যালেন্স করেন বা যারা করবেন, সাধারণত আমাদের ওই হাজার হাজার পাবলিকের সামনে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক এইটাই, এই পর্যন্তই আমাদের সীমাবদ্ধ থাকি। তো কখনো আসলে এভাবে গুছিয়ে কথা বলা হয় না, বকবক করা হয় না। তো এই জন্য হয়তো আমার অনেকগুলো কথা অনেকের বুঝতে সমস্যা হবে, কথাগুলো হয়তো সঠিকভাবে আমি বলতে পারছি না।
আমার কথাগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, অনেক কিছু মনে করছে, অনেক কিছু বলবো কিন্তু এখন সব কিছু হারাই যাচ্ছে। তো যখন আমার মনে হবে আমি সেইগুলো একটা তালিকাভুক্ত করে পরে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা জানেন তারা তো জানেনই, যদি আমার এতে কিছু ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি এটা শুধরে নেবার চেষ্টা করব, বা আমার অজানা থাকলে আমি জেনে নিব। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, তো অন্য কোনো একদিন দেখা হবে। আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।